রমিলন, বিয়ে শাদী হয় না, জায়গা জমি নিয়ে ঝামেলা, মামলা মোকদ্দমা বিজয় লাভ করা, অবাধ্যকে বাধ্য করা হয়, জিন ভূতের আসর থেকে রক্ষা করা হয়, এবং কি বিদেশ যাত্রা যাদের বাধা তাদেরকে দেওয়া হয়, বিভিন্ন লটারি জয়লাভ করা, যেকোনো খেলার বিষয়ে আমি কাজ করে থাকি ইত্যাদি। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমরা আবারও চলে আসলাম তান্ত্রিক কবিরাজ হাফেজ সিরাজ আহমেদ হুজুরের কাছে। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই হুজুরের কাছে সাক্ষাৎকার, সরাসরি সাক্ষাৎকার নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। তো হুজুর, আপনার নামটা যদি একটু নিজ মুখে বলতেন দর্শকের উদ্দেশ্যে। আমার নাম হচ্ছে তান্ত্রিক কবিরাজ হাফিজ সিরাজ আহমেদ। আচ্ছা হুজুর, তো আপনার ঠিকানাটা কোথায়? আমার ঠিকানাটা হচ্ছে রাঙামাটি বরকল বাজার। তো দর্শকের উদ্দেশ্যে যদি একটু বলতেন আপনি কি কি রোগের চিকিৎসা দেন, তাহলে দর্শকের জন্য ভালো হইতো। আমি যেমন কাজ করে থাকি, প্রেম ভালোবাসার ব্যর্থতা, স্বামী স্ত্রীর রমিলন, বিয়ে শাদী হয় না, জায়গা জমি নিয়ে ঝামেলা, মামলা মোকদ্দমা বিজয় লাভ করা, অবাধ্যকে বাধ্য করা হয়, জিন ভূতের আসর থেকে রক্ষা করা হয়, এবং কি বিদেশ যাত্রা যাদের বাধা তাদেরকে দেওয়া হয়, বিভিন্ন লটারি জয়লাভ করা, যেকোনো খেলার বিষয়ে আমি কাজ করে থাকি ইত্যাদি। ও আচ্ছা আচ্ছা, তো হুজুর আপনার সাথে দর্শক শ্রোতা চাইলে সরাসরি যোগাযোগ করবে কিভাবে? আপনার মোবাইল নাম্বারটা যদি একটু দর্শকের উদ্দেশ্যে বলে দিতেন দর্শকের ক্ষেত্রে সুবিধা হতো। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01612216294। এই নাম্বারে আমারটা আরেকবার বলে দিলে দর্শকের উদ্দেশ্যে ভালো হবে। নাম্বারটা হচ্ছে 01612216294। আচ্ছা হুজুর, তো হুজুর আপনার এই নাম্বারটাতে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে নাকি? এই নাম্বারটা আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে, যারা যারা প্রবাসী ভাইরা যোগাযোগ করবেন, দেশ ও বিদেশ থেকে যোগাযোগ করবেন, সরাসরি আমার ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। আচ্ছা আচ্ছা, তো আমরা আসার পরে অনেক প্রশংসা শুনছি অনেক মানুষের, কিংবা এর আগেও যে ভিডিও তুলছি অনেক মানুষের কমেন্ট বক্সে আপনার প্রশংসা করছে। আমার এই জায়গায় মনে করেন যে বাংলাদেশের 64 জেলা থেকে দৈনিক 150-200 মানুষ আমার এখানে অ্যাভেলেবল দৈনিক এসে থাকে। আপনি এসে দেখছেন যে আমার এখানে লম্বা সিরিয়াল, আপনি অবশ্যই সিরিয়াল পাইতেন না, আপনার মতো বহু লোক আমার এখানে আসে। জি হুজুর, জি জি ঠিক আছে হুজুর, ওই অনেক সময় অপেক্ষা করছি আপনার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য। তো আচ্ছা যাই হোক হুজুর, আপনি এখানে বুঝে কোনো কাজ নিয়ে বসছেন আগের মতো? আগেও তো দেখলাম এইভাবে কাজ নিয়ে বসে। আমি এখন একটা এই জিনিসগুলা যে নিয়ে বসছেন হুজুর কাজ করার জন্য, কাজটা তো অবশ্যই আমরা দেখাইতে পারবো দর্শক। হ্যাঁ অবশ্যই আমি দেখাইতে পারবো। একটা ছেলে আর একটা মেয়ের কাজ নিয়ে বসেছি, ছেলের নাম হচ্ছে রায়হান আর মেয়ের নাম হচ্ছে নাজবা বেগম। আচ্ছা তো কাজটা আপনি একটু দেখাই দেন দর্শকের উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম, মেরুবম সাগাতি করি, জল শিরা বন্ধ করি, দোহাই তো রাস্তে মনে কল আই পৃথিবীরাল জিন্নি হাজির জিন হাজির কল আই পৃথিবীরাল জিন্নি কল আই পৃথিবীরাল জিন্নি কল আই পৃথিবীরাল জিন্নি কল আই পৃথিবীরাল জিন্নি সর্বনাশ কল আই পৃথিবীরাল জিন্নি। কি হলো হুজুর? এখানে জিনেদের আগমন হয়েছে, ওনারা এখানে আসছে, আমি যে কাজ করতেছি জিনেদের স্মরণ করছে, ওনারা এখানে আগমন করছে, আপনি ভয় পাবেন না এই বিষয় নিয়ে, আমি এটা দেখতেছি। হুজুর কোনো ক্ষতি হবে না তো? না এটা আপনার কোনো ক্ষতি হবে না, আপনি শুধু ক্যামেরা নিয়ে এক সাইডে বসে থাকেন। তো আপনার কাজটা কি শেষ হয়ে গেছে হুজুর? হ্যাঁ হ্যাঁ, আমি এই চালানটা কেবল সার্জি অবতরণ করছি, কিছুক্ষণের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা হুজুর, তো দর্শক শ্রোতা আপনারা দেখতেছিলেন তান্ত্রিক কবিরাজ হাফেজ সিরাজ আহমেদ হুজুরের কাজ। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি তো ভয় পেয়ে গেছিলাম সম্পূর্ণ।